আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনার সাথে কথা বলবো। আপনার কোনো প্রোডাক্ট না বানাইয়েই একেবারে কোনো ঝামেলা ছাড়া আপনি প্রোডাক্ট কিনে আনবেন, কিনে এনে প্যাকেট করবেন, প্যাকেট করে দোকানে বিক্রি করে দেবেন। ওইখান থেকে আপনি 100 টাকা 20 টাকা 30 টাকা করে লাভ রাখবেন। এভাবে লাভ রেখে তারপর বিক্রি করে দেবেন। আপনার কোনো বানানোর কোনো ঝামেলা নাই, কিছু না, খালি শুধু আপনি ফোন দেবেন, আপনার এলাকায় মাল পাঠিয়ে দেবে আপনার ওই দোকানদার ভাইরা। তাছাড়া আপনি যদি যদি যাইয়ে কিনতে চান, ওনার অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনি ওইখান থেকে আপনার যাইয়া মালগুলো কিনে আনিয়ে তারপর বিক্রি করতে পারেন। যদি ওনাদের সাথে একবার পরিচিত হয়, তারপর আপনার এলাকার কুরিয়ারে আছে, কুরিয়ার সার্ভিস আছে, আর বহুত যে যে মানে সার্ভিসগুলো আছে, ওই ওই মাধ্যমে আপনার এলাকায় আপনার মাল পাঠিয়ে দেবে। আপনি ওইখান থেকে নিয়ে আপনার প্যাকেট কইরা দোকান দোকান নিয়ে পাইকারি দিয়ে দেবেন। প্রথম অবস্থায় যাই আপনার যদি পরিচিত হই দেবে, যদি যাই পরিচিত হন তাহলে সব থেকে বেশি ভালো হইবে। আপনার প্রোডাক্টটা হইলো যে আপনার বিভিন্ন ধরনের খেলনা আছে, অক্ষর আছে, তারপর যে সাপের কল্লা, তার অনেক কিছু আছে, অনেক ধরনের অনেক খেলনা আছে। এগুলো ধরেন যে এই বাঁশি আছে, আপনার এগুলো যে বাঁশি হলো যে মনে হয় যে 200 পিস মনে হয় যে 120 টাকা। আর এই খেলনাগুলো কিন্তু বিভিন্ন রেটের আছে, ধরুন যে 1 টাকা 10 পয়সা 20 পয়সা এর ভিতরে খেলনা কিনবেন, এবং 70-80 পয়সাও খেলনা আছে। এভাবে মিলাইয়া আপনার খেলনাগুলো কিনবেন, কিনলে হয়েছে কি আপনার লাভের পরিমাণ একটু বেশি থাকবে, আপনার খেলনাটা যেন গড়ে 1 টাকার ভিতরে যেন থাকে এভাবে। আর লিচুগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, লিচুগুলো মানে যে প্যাকেট 18 পিস 12 টাকা মানে যে কিনতে পাওয়া যায়, 18 পিসে 12 টাকা হইলে আপনার কয় পয়সা জানা পড়ে, 70-80 পয়সা মানে যে পরে খুব সম্ভব। আপনি একটা প্রোডাক্ট আপনার পলিটলি সহ 2 টাকা 2 টাকা এবং 2 টাকা 10 পয়সা এর ভিতরে আপনার একটা প্রোডাক্ট আপনি রেডি করতে পারবেন। এই প্রোডাক্টটা যদি দোকানে যাই আপনার যাইয়া 4 টাকা বা 3 টাকা 80 পয়সা পাইকারি দেন, তাহলে পার পিসে আপনার যে 1 টাকা 10 পয়সা 20 পয়সা করে থাকবে। এগুলো কিন্তু লাভ বেশি থাকে, কিন্তু চলেও বেশি, কিন্তু পোলাপান এগুলো খুব পছন্দ করে, যদি লিচু আছে ভিতরে, তাছাড়া খেলনা আছে। আর এটা যে 20 পিসের অথবা 25 পিসের করে প্যাকেট করবেন, মানে 5 টাকার যে প্যাকেটটা, 25 পিসের একটা প্যাকেট করবেন, 25 পিস তার 25-100 হয়, আপনি 10 টাকা যদি দোকানদারে ছাড় দেন, দেখা যায় 90 টাকা দিলে আপনারে, আপনার একটা এর একটা প্যাকেটে 60 টাকা, 25 পিসে 60 টাকা সর্বোচ্চ খরচা হইবে, আর বেশি খরচা হইবে না। আর তার আর এই যে 25 পিসে প্যাকেট করবেন, এই প্যাকেট হলো 1216 ভরবেন। আমি ওটা মানে মাপ দিয়ে দেখছি যে পিপি হলো 1216। এই পিপিগুলো আপনার যে দোকানে বেকারি মালামাল বিক্রি করে ওনাদের কাছে পাইবেন। এর সাথে আপনাদের চানাচুর, বুট ভাজা, বাদাম এই সমস্ত জিনিস বিক্রি করতে চান, এগুলো বিক্রি করতে পারেন। এগুলো বিক্রি করতে 100 টাকা 20 টাকা 30 টাকা করে থাকবে।